সুপ্রিয় দর্শক মণ্ডলী রিসেন্টলি বিডিমেট চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমার কাছে কিছু ইলেকট্রিক ইকুইপমেন্ট পাঠিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সি হান্ড্রেড টেম্পারেচার কন্ট্রোলার মডিউল সাথে একটি সেন্সর এবং এক হাজার ওয়াটের কুকারের হিটার কয়েল এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি একটা প্রজেক্ট তৈরি করতেছে যে প্রজেক্টের হিটার কোয়েলের তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে এবং এর থেকে বাড়বেও না বা কমবেও না যেহেতু এখানে একটি এক হাজার ওয়াটের হিটার কয়েলকে কন্ট্রোল করতে হবে সুতরাং টেম্পারেচার কন্ট্রোলার মডিউলে যে রিলে আছে সেটি কখনোই করতে পারবে না বা করলেও টেকসই হবে না এই জন্য এক্সট্রা ম্যাগনেটিক কন্ট্যাক্ট বা রিলের প্রয়োজন তো আমি এখানে রিলে এবং রিলের মধ্যে পাওয়ার দেওয়ার জন্য একটি ট্রান্সফর্মার ব্যবহার করেছি টেম্পারেচার কন্ট্রোলার মডিউলে টার্মিনালের ডায়াগ্রাম পাশেই দেওয়া আছে তো এইভাবেই মূলত কানেকশানটা করা হয়েছে আর ভিডিমেট চ্যানেলে অনেক আগে একটা ভিডিওতে এই ধরনের বিষয় আমি শেয়ার করেছি থ্রি হান্ড্রেড টেম্পারেচার মডিউল মূলত ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার করা হয় যাতে রয়েছে অনেকগুলো প্রোগ্রাম এই প্রোগ্রামের সাহায্যেই মূলত এই টেম্পারেচার মডিউলটা কন্ট্রোল হয়ে থাকে তো এখানে যেহেতু একটা নির্দিষ্ট তাপমাত্রায় হিটার কয়েলটাকে হিট স্থির রাখা হবে সুতরাং এখানে এতগুলো প্রোগ্রামের কোনো প্রয়োজন নেই প্রথমে যে প্রোগ্রামটা আছে এসইউ এটাতেই মূলত হচ্ছে আমি টেম্পারেচার সেট করে রাখবো কত ডিগ্রি রাখতে চাই যেহেতু কয়েলটা এক হাজার ওয়াটের এবং খুব দ্রুততম সময়ে এই সকল কয়েলগুলো তাপ জেনারেট করতে পারে যে কারণে ডিসপ্লেতে শো করার আগেই রিলে স্টপ হয়ে যায় সেন্সরটা যদি কয়েল থেকে সরিয়ে রাখি তাহলে কিন্তু এখানে কয়েলটা অন হয়ে যাবে এবং গরম হতে থাকবে এবার যদি দেখি দেখুন এখানে প্রচুর পরিমাণ হিট জেনারেট করছে তো এখানে দেখতে পাচ্ছি সব কিছুই ঠিকঠাক আছে এমন অবস্থা এটাকে প্যাকিং করে ওনার নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো নর্মালি যদি একশো ডিগ্রির কম তাপমাত্রাকে কন্ট্রোল করতে হয় সেই ক্ষেত্রে ডাব্লিউ বারোশো নয় টেম্পারেচার মডিউল ব্যবহার করাটাই উত্তম এর কারণ হচ্ছে ওই মডিউলে এত বেশি প্রোগ্রাম নেই ফলে ব্যবহার অনেকটা সহজ এবং এটার দামও অনেকটাই কম এসি লস্কের ভিডিও এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বিডিমেড চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা অনেকে চান আমার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অথবা জানাতে সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে একটি মোবাইল নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আসে সেই মাধ্যম ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে শেয়ার সবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ